হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আস্ত চিকেন দিয়ে শাহী কোরমার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে। ফার্স্টে আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য পেঁয়াজের পেস্ট নিয়েছি 1 কাপ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, জিরা বাটা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সবগুলো আমি এখানে 1 টেবিল চামচ করে ব্যবহার করেছি। তারপর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। সব কিছু মিক্স করার পর লবণটা দিয়ে দিয়েছি এখানে আমি স্বাদ মতো, যার যার স্বাদ অনুযায়ী লবণটা এখানে অ্যাড করে নেবেন। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে আমি হচ্ছে চিকেনটাকে একটু কেটে নিচ্ছি নাইফ দিয়ে। এতে করে চিকেনের যে শক্ত পিসগুলো আছে সেগুলোর ভিতরে ম্যারিনেট করা মশলাটা যাবে আর কুক হতেও বেশি সময় লাগবে না। তো আমি চিকেনের ব্রেস্টের দিক থেকে শুরু করে সব কিছু লেগ থাই যা আছে সব কিছু কেটে নিয়েছি একটু, যাতে করে মশলাটা ভালো করে ঢুকে। দেন আমি এটাকে হচ্ছে ভালো করে মশলাটা দিয়ে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে চিকেনটা যেরকম মশলাটা যে ফ্লেভারটা আছে সেটাকে টানবে, তেমনই চিকেনটা একটু সফটও হয়ে আসবে। এতে করে আমাদের রান্না করতেও সময়টা কম লাগবে। তো আমি এটাকে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু এটাকে চাইলে ছোটো ছোটো টুকরা করেও করতে পারেন। তো আমি আজকে একদম আস্ত চিকেনটাই রান্না করব। তো এটা আধা ঘন্টা পর আমি চুলায় নিয়ে আসলাম একটু ফ্রাই করে নিব। তো চুলায় তেল দিয়ে আমি হচ্ছে এটাকে ঢেকে একটা সাইড একটু ফ্রাই করে, আমি 2টা স্প্যাচুলা ব্যবহার করছি, যেহেতু আস্ত চিকেন দ্যাটস ওয়াই হচ্ছে একটু বড়, তাই আমি 2টা স্প্যাচুলা ব্যবহার করে এটাকে উল্টে আরেকটা সাইড দিয়ে কিন্তু একটু ঢেকে, মানে চুলার জালটা মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি যেন এটা হাফ সিদ্ধ হয়ে যায়। তারপর এটাকে একটু লালচে হয়ে আসার পর, মানে একটু পোড়া পোড়া হয়ে আসার পর নামিয়ে আমি একই তেলের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে যে ম্যারিনেট করা বাকি মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু ভুনা করে নিব। এই পর্যায়ে আমি স্বাদের জন্য কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভার আর হচ্ছে গন্ধটা আনবে, ঝালের জন্য কিন্তু দিচ্ছি না, জাস্ট ফ্লেভারের জন্য। তো এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। দেন আমি চিকেনটাকে দিয়ে এটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করেছি চুলার জাল লোতে দিয়ে, কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম মশলাটাকে কষানোর জন্য। তো এই তো চিকেনটা একদম রান্না হয়ে গিয়েছে। খুবই অল্প উপকরণে কিন্তু ঘরোয়াভাবে এই চিকেন রেসিপিটা তৈরি করে নিলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।